गुड मॉर्निंग स्टूडेंट, आशा करी तुम्हारा सकले ही भलो। आज के संगे आलोचना करब बांगाली जाति गल्पर सेकेंड पार्ट नहीं। गत भिडियोते गल्पटर प्रथम अंश नहीं आलोचना कर, आज हमें गल्पर शेष अंशटुकु नहीं आलोचना कर। गत भिडियोते देखे बांगाली शक्ति साहसर बोले कीभावे विभिन्न राजारा विभिन्न राज्य जय कर तार बर्णना पे सेई संगे कीभावे बौद्धधर्म बांगलाय 400 बछर धरे टिके विभिन्न भारतेर विभिन्न राज्य थेके वितारित हवार परेओ एछाड़ा प्राचीनकालेर दुटो विख्यात विश्वविद्यालय नालंदा एवं विक्रमशिला बिहारेर परिचय पाई। आज के आमादेर आलोचना शुरू करब एरपर थेके। कि बोलेछे देखो, जे बाणिज्येर सम्पदेओ एक दिन बांगाली ऐश्वर्यशाली छिलो, अर्थात बांगालीरा जे वाणिज्य व्यवसा वाणिज्यर क्षेत्र खूब एक साहसिकतार परिचय दिए से परिचयटा आमरा पाई। कि बोलेछे देखो, ताम्रलिप्त हईते, ताम्रलिप्त माने बर्तमाने जार नाम हच्छे तमलुक, मेदिनीपुर जिले अवस्थान करछे सेटी, जे ताम्रलिप्त हईते वाणिज्य पथ अर्थात वाणिज्यर जन्य जे विभिन्न बड़ो बड़ो नौका बा जहाजगुलो जेत सेगुलो समुद्र पार हुए दूर दूरान्ते जेत, अर्थात ताम्रलिप्त बंदर थेके विभिन्न जहाज व्यवसा वाणिज्यर जन्य समुद्रे बड़ो बड़ो विभिन्न जायगा जावार जन्य सेई नौका बा जहाजगुलोके भाषिये देवा हतो ताम्रलिप्त बंदर थेके। बांगलार सूक्ष्म वस्त्र शिल्प सेई समय सारा पृथिवीते प्रसिद्धि लाभ करेछिलो एबं सेई सूक्ष्म वस्त्र शिल्पेर मध्ये छिलो ढाकार मसलिन। এবার আসি সাহিত্য জগতে। সংস্কৃত সাহিত্য বাঙালির দান অকিঞ্চিতকর নয়, অর্থাৎ বাঙালিরা যে সাহিত্য ক্ষেত্র তাদের প্রতিভার পরিচয় পেয়েছিল তার বর্ণনা আমরা এই প্যারাগ্রাফে পেব। জয়দেবের কোমলকান্ত, জয়দেব ছিল সংস্কৃত ভাষার একজন বিখ্যাত কবি, তার লেখা কোমলকান্ত পদাবলী সংস্কৃত সাহিত্যের বুকে চিরকাল জায়গা করে নিয়েছে। এছাড়া আরও কয়েকজন আমরা বিখ্যাত ব্যক্তির রচনার নাম পাব, তারা হচ্ছেন বল্লাল সেন, হলায়ুদ, ভবদেব ভট্ট, সর্বানন্দ, সন্ধ্যাকর নন্দী, ধোয়ী প্রমুখ। এদের বর্ণনা তোমরা নেক্সট পেজে ওই টিকা টিপ্পণীতে পাবে, সেগুলো পড়ে নেবে অবশ্যই। শিল্প জগতেও বাঙালিরা তাদের স্থান দখল করেছিল। সোমপুরে বাঙালি যে বিহার নির্মাণ করেছিল, বিহার মানে হচ্ছে গিয়ে স্থাপত্যকলার নিদর্শন, বড় বড় যে মঠ মন্দির সেগুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে একটি অবস্থান করছে সোমপুরে। এটা বাঙালিদের তৈরি একটি বিহার যার সমগ্র ভারতে কোনো তুলনা মিলে না। এখানে বাংলার স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পের পরিচয় পাওয়া যায় যেটি দক্ষিণ পূর্ব এশিয়া অবধি বিস্তার করেছিল। এইরূপে যেদিকেই দৃষ্টিপাত করা যায় প্রাচীনকালে বাঙালির কীর্তি আর মহিমা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, অর্থাৎ বাঙালিরা যে সব দিকে তাদের প্রভাব বিস্তার করেছিল, সেটা রাজ্য বিস্তার থেকে শিল্পকলা সাহিত্য ব্যবসা বাণিজ্য তার পরিচয় আমরা এই অংশটুকুতে পাই। কিন্তু আমাদের ধারাবাহিক ইতিহাস না থাকলেও এই কিছু কিছু বিবরণ থেকে সেকালের যে পরিচয় পাওয়া যায় তাতে বাঙালি হিসাবে আমাদের গৌরব করার যথেষ্ট কারণ রয়েছে। যে ভূখণ্ডটি আজ বঙ্গদেশ নামে পরিচিত প্রাচীন যুগে তার কোনো একটা নাম ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত ছিল, অর্থাৎ আমরা এখন যে বঙ্গদেশ বা বাংলাদেশ বলে যে জায়গাটাকে চিনি প্রাচীনকালে সেরকম কোনো নাম ছিল না, ছোট ছোট অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল। আজ বাঙালি যে একটি বিশেষ জাতিতে পরিণত হয়েছে তার মূলে ছিল তাদের ঐক্য এবং দীর্ঘকাল ধরে একই দেশে একই জায়গায় বসবাস করার ফলে সেটি হয়েছে। ধর্ম এবং সমাজগত প্রভেদ সত্ত্বেও, অর্থাৎ ধর্মীয় এবং সামাজিকভাবে আমাদের মধ্যে বিভেদ থাকলেও ভারতের অন্যান্য প্রদেশের যে সকল অধিবাসী ছিল তাদের থেকে আলাদা হয়ে বাঙালি আজ একটি পৃথক জাতিতে পরিণত হয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন জাতির হলেও বাংলায় আমরা একটি ঐক্য ভাবে নিজেদের মধ্যে একতা গড়ে তুলতে পেরেছি। দীর্ঘকাল এক রাজ্যের অধীন এবং পাশাপাশি বাস করার ফলে আমাদের মধ্যে এই ঘনিষ্ঠতা উঠে এসেছিল। মৎস্য এবং মাংস ভোজন, কোনো প্রকার শিরভূষণের অব্যবহার অর্থাৎ মাথায় পাগড়ি পরা এগুলোর ব্যবহার না করা এবং মৎস্য এবং মাংস ভোজন করা, ত্রান্তিক মত আর শক্তি পূজার প্রাধান্য। শক্তি পূজা মানে আমরা বাঙালিরা বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকি, যেমন কালী, এগুলোকে বিভিন্ন শক্তি বলা হয়, কালী, মনসা, চণ্ডী ইত্যাদি বিভিন্ন দেবদেবীর পুজো, বিভিন্ন দুর্গা,
ভাষাতেই বলছে যে বিভিন্ন শক্তি পূজার প্রাধান্য এবং প্রাচীন বঙ্গভাষা ও লিপির উৎপত্তি এ প্রসঙ্গে করা যেতে পারে। অর্থাৎ বাংলার যে বিভিন্ন যে প্রচলন ছিল, যেমন মাছ এবং মাংস খাওয়া আমাদের মধ্যে যেটা প্রচলন ছিল, তারপর হচ্ছে মাথায় কোনো পাগড়ি ব্যবহার না করা, বিভিন্ন দেবী শক্তির বা দেবতা শক্তির যে প্রচলন ছিল, সব কিছু কথা আমরা এ প্রসঙ্গে উল্লেখ করতে পারি, যাতে আমাদের মধ্যে এই ঘনিষ্ঠতা এসেছে। এই বৈশিষ্ট্যের ফলে হিন্দু যুগের অবসানের পরেও তারা একটি জাতিতে পরিণত হয়েছিল, অর্থাৎ বাঙালির, এবং ক্রমে ক্রমে এবং একটি নতুন জাতির সৃষ্টি করতে পেরেছিল। বিদেশি তুরস্ক রাজগণ তাদের এই জাতীয় বৈশিষ্ট্য লক্ষ্য করে, অর্থাৎ বাঙালিদের এই যে একতার যে পরিচয় রয়েছে তার সেই দিকটা লক্ষ্য করে বিদেশি তুরস্ক রাজারা তাদেরকে একই নামে অভিহিত করেন। এর ফলে গৌড় আর বঙ্গাল দেশে মুসলমান যুগে সমগ্র বাংলাদেশের নাম স্বরূপ ব্যবহৃত হয়, অর্থাৎ মুসলমান যুগে গৌড় আর বাংলাদেশ পুরোটা মিলে বাংলাদেশের নামকরণ করা হয়, এবং গৌড়ীয় ও বাঙালি সমগ্র দেশবাসীর পক্ষে প্রযোজ্য এই দুটি জাতীয় নামের সৃষ্টি হয়, অর্থাৎ গৌড়ীয় আর এটা হচ্ছে বাঙালি, এই দুটো নামের সৃষ্টি হয়েছিল সেই মুসলমান যুগেই। এটাকেই বলা যেতে পারে যে বাঙালি জাতির উৎপত্তির একটি সংক্ষিপ্ত ইতিহাস। এই হচ্ছে গল্পটির মূল বিষয়। এবার তোমরা টিকা টিপ্পণীগুলি অবশ্যই পড়বে যা পরবর্তী পেজে রয়েছে, এবং এগুলো আমি মার্ক করে দিয়েছিলাম কোথা থেকে কতটুকু পড়তে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার তোমরা ওয়ার্কশিট যেটা দেওয়া আছে সেটা কমপ্লিট করে রাখবে, এবং তার সঙ্গে কি নোটসে আমি গ্রামার পার্টটা আলোচনা করেছি বা দিয়েছি। ধন্যবাদ।